আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো মঙ্গল মতোই আছো। আজ আমি সম্মান তৃতীয় বর্ষের ছাত্রদের জন্য উপস্থিত হয়েছি। কোর্স পড়াচ্ছিলাম 3005, বাংলা প্রবন্ধ এক, সেখান থেকে আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ছিলাম। তো আজকেও আমরা একটা রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ব। তোমাদের সঙ্গে আছি আমি সাদিয়া প্রোস, সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমরা যে প্রবন্ধটা পড়ব এটার নাম স্বদেশী সমাজ। প্রবন্ধটা বেশ বড়, এজন্য আমি তেমন ভূমিকা না করেই সরাসরি প্রবন্ধের আলোচনায় চলে যেতে চাচ্ছি। তো আশা করি তোমরা সবাই খুব মন দিয়ে প্রবন্ধটা পড়বে। বেশ বড়, কিন্তু প্রবন্ধটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক তথ্য আছে। আমরা এর আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ পড়েছি, দেখেছি যে তার প্রবন্ধের বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে আমরা কিছুটা অবগত হয়েছি আগের ক্লাসগুলোতে। তো স্বদেশী সমাজ প্রবন্ধটি 1311 বঙ্গাব্দের ভাদ্র মাসে রচিত এবং 1311 বঙ্গাব্দের 7ই শ্রাবণ মিনার্ভা রঙ্গমঞ্চে চৈতন্য লাইব্রেরির বিশেষ অধিবেশনে প্রথম পঠিত হয়েছিল। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম আত্মশক্তি নামক একটা প্রবন্ধ গ্রন্থ, এটা 1322 সালে প্রকাশিত হয়, এটার অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে সমূহ 1315 এই প্রবন্ধ গ্রন্থে এটা সংকলিত হয়। তৎকালীন সময়ে যে সমগ্র দেশে একটা জল সংকট, মানে পানির বেশ সংকট দেখা দিয়েছিল, সেইটার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধ রচনা করেছেন। এটা একেবারে প্রবন্ধের শুরুতেই উনি বলেই নিয়েছেন। এতে আসলে প্রকৃত অর্থে দেশবাসীকে উনি স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলাই ছিল তার মূল উদ্দেশ্য। এই প্রবন্ধের যেই মূল বক্তব্য সেটা হলো যে দেশবাসীকে আত্মনির্ভরশীল হিসেবে উনি দেখতে চেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আসলে সেভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তারপরেও দেখা যায় যে বিভিন্ন সাহিত্য সভা, আন্তর্জাতিক মঞ্চ, বিভিন্ন স্থানে কিন্তু ওনাকে বক্তব্য দিতে হতো। তার অনেক মন্তব্য আছে এবং দেখা যাচ্ছে যে এই বক্তব্যগুলোই পরবর্তীতে কিন্তু প্রবন্ধ আকারে প্রকাশিত হয়েছে। সমকালীন রাজনীতি সম্পর্কে কিন্তু উনি অনেক সচেতন ছিলেন, যদিও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং এগুলো বিষয় ওনাকে খুব বেশি উদ্বিগ্ন করতো। তার লেখনীতে সমাজ ও রাষ্ট্রভাবনার যেই পরিচয় পাওয়া যায় তা অনেক সময় যে প্রতিষ্ঠিত প্রজ্ঞাবান রাজনীতিবিদদের কাছ থেকে চিন্তা চেতনা থেকেও কিন্তু অনেকটা প্রাগ্রসর এটা বোঝা যায়। আলোচ্য যে স্বদেশী সমাজ, এই প্রবন্ধটা পড়লেই কিন্তু আমরা বুঝতে পারবো। আমার আমার কাছে প্রবন্ধটা পড়ে মনে হয়েছে যে একজন রাজনীতিবিদ যদি কোনো বিষয় নিয়ে চিন্তা করতেন তাহলে ঠিক এইভাবেই বক্তব্য উপস্থাপন করতেন। তো উনি একেবারে প্রবন্ধের শুরুতেই, আমরা প্রবন্ধের মধ্যে প্রবেশ করছি, যে বাংলাদেশের জল কষ্ট নিবারণের জন্য গভর্নমেন্টের মন্তব্য প্রকাশিত হওয়ার পর এই প্রবন্ধ লিখিত হয়। যখন গভর্নমেন্ট মানে সরকার যখন জল কষ্ট নিবারণের কী উপায় সেই বিষয়ে কিছু মন্তব্য করেছিলেন, সেইটার পরিপ্রেক্ষিতেই আসলে রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রবন্ধ লিখেছেন। সেটাই বলছেন যে স্বদেশী সমাজ প্রবন্ধে লেখক আমাদের যে সমাজ ব্যবস্থার ঐতিহ্য এবং দেশের সব ধরনের হিতকর্মে স্বদেশী সমাজের ভূমিকা তুলে ধরেছেন। পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ সরকারের কাছে হাত না পেতে আত্মশক্তিতে বলিয়ান হয়ে সামাজিক ঐক্যের মাধ্যমে নিজেদের চাহিদা পূরণ করে হারানো ঐতিহ্য আমরা কিভাবে ফিরে পেতে পারি, সেই রক্ষায় আমাদের কি ভূমিকা আমাদের আছে, সেই বিষয়গুলোই কিন্তু আছে এবং সেইটা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে, মানে দেশের জনগণকে উনি আহ্বান করেছেন এই প্রবন্ধের মাধ্যমে। এখানে দেখো একদম শুরুতে আছে, সুজলা সুফলা বঙ্গভূমি তৃষিত হইয়া উঠিয়াছে, কিন্তু সে চাতক পক্ষীর মতো ঊর্ধ্বের দিকে তাকাইয়া আছে। কর্তৃপক্ষীয়রা জলবর্ষণের ব্যবস্থা না করিলে তাহার আর গতি নাই। সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলা আমরা জানি, কিন্তু সেটার এত পানির সংকট হয়েছে যে চাতক পাখির মতন তাকিয়ে আছে যে কখন সরকার এটার জন্য কোনো ব্যবস্থা নেবেন। তো প্রাবন্ধিক বলেছেন যে পূর্বে আমাদের কিন্তু সমাজ, মানে ব্যবস্থাটা এরকম ছিল না যে আমরা সব কিছুতেই রাষ্ট্রের দিকে বা রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকিয়ে থাকতাম না। আমাদের যে একটা সমাজ ব্যবস্থা ছিল, এই সমাজ ব্যবস্থা নিজেদের প্রয়োজন নিজেরাই অতি সহজেই মিটিয়ে নিতে পারতো। এই জন্য যে বলছে যে একটা সমাজ ব্যবস্থা ছিল, অভাব নিজেই মিটিয়ে নিতে পারতো এবং যে সকল অভাব বিদেশিরা গড়িয়া তুলিয়াছেন সেই বিষয়গুলো সম্পর্কে উনি বলছেন যে বিদেশিরা আমাদের চা খাওয়ার অভ্যাস গড়ে তুলেছেন, এই বিষয়টা ওনারা
দেখতে পারেন, কিন্তু যেটা আমাদের একেবারে নিতান্ত প্রয়োজনীয়, যে বিষয়গুলো আমরা আগে থেকেই এগুলোর ব্যবস্থা নিতাম, সেই বিষয়গুলো আমাদের নিজেদের হাতে থাকাটাই সমীচীন, এটা উনি বলতে চেয়েছেন। যাই হোক, ওটা তারপরে আবার বলছেন যে আমাদের দেশে যুদ্ধ বিগ্রহ, রাজ্য রক্ষা এবং বিচার কার্য রাজা করিয়াছেন, কিন্তু মানে অন্য অন্য কাজ, আমাদের দেশে যে সব শাসন ব্যবস্থা আমাদের এই উপমহাদেশে বিরাজমান ছিল, তাতে কিন্তু যুদ্ধ বিগ্রহ বা অন্য রাজ্য পরিচালনার কাজ সাধারণত রাজা করতেন, কিন্তু সমাজের যেসব মানে মৌলিক চাহিদা, এই বিষয়গুলো কিন্তু সমাজ থেকেই পূরণ করা হতো। সেটাই বলছেন যে বিদ্যাধনতে জলদান সমস্ত সমাজ এমন সহজভাবে সম্পন্ন করিয়াছে যে এত নব নব শতাব্দীতে এত নব নব রাজার রাজত্ব আমাদের দেশের উপর দিয়া বন্যার মতন বহিয়া গেল, তবু আমাদের ধর্ম নষ্ট করিয়া তাহাদিগকে পশুর মতন করিতে পারি নাই, সমাজ নষ্ট করিয়া আমাদিগকে একেবারে লক্ষ্যে ছাড়া করিয়া দেয় নাই। মানে আমাদের এরকম বিপর্যয় কখনো হয়নি যে আমাদের নিজেদের ধর্ম নষ্ট হয়ে গেল, কারণ আমরা আমাদের নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিতাম। এমনকি রাজাদের মধ্যে যে বিরোধ যদি থাকতো এক রাজার সঙ্গে আরেক রাজার, তারপরেও দেখা যেত যে এই যে পুকুর খনন, টোল অধ্যায়ন, এগুলো কখনো বন্ধ থাকেনি, কারণ এগুলো সমাজের নিয়মে আপনা আপনি চলতে থাকতো, এগুলোর জন্য কখনো রাজার দ্বারস্থ হতে হয়নি। তো এই জন্য বাইরের সাহায্য ছাড়াই এই সমস্ত সামাজিক কাজ মানে সবাই করতো, সকলে নিজের থেকেই সাহায্য করেছে। এমনকি এগুলো কাজ করার জন্য যে চাঁদার প্রয়োজন হয়েছে হতো, সেই চাঁদা চাওয়ার জন্য কিন্তু কাউকে কখনো কোনো জোর করতে হয়নি, এগুলো সমাজের স্বাভাবিক নিয়মেই ছিল যে এইভাবেই সমাজটা পরিচালিত হবে। কিন্তু বর্তমানে সামাজিক এই বন্ধনটা অনেকটাই শিথিল হয়ে গেছে। তার কারণ হিসেবে উনি বলছেন যে তার কারণ হিসেবে এখানে যে অংশটা আছে যে তাহার মূল কারণটা আজ সমাজের মনটা সমাজের মধ্যে নাই, যে এই যে সমাজের বন্ধনটা অনেকটা শিথিল হয়ে গেছে তার কারণটা হলো যে সমাজের মনটা সমাজের মধ্যে নাই, আমাদের সমস্ত মনোযোগ বাহিরের দিকে গিয়েছে, কারণ আমরা এই যে ব্রিটিশ শাসন ব্যবস্থার সঙ্গে পরিচিত হয়েছি এবং আমরাও ওদের মতন আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হতে চাচ্ছি, মনে করছি সব ব্যবস্থা যদি সরকারের অধীনে থাকে তাহলেই তো খুব আরাম, কিন্তু আসলে কি তাই হয়, দেখা যায় যে তারপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে উঠি। সেই বিষয়গুলো উনি বলছেন যে এখন এরপরের অংশটুকু বলছি যে এরপরের অংশ আরেকটু গুরুত্বপূর্ণ আছে যে এখন বাংলার সেই পল্লীক্রোড় হইতে বাঙালির চিত্তধারা বিক্ষিপ্ত হইয়া গেছে, মানে পল্লী থেকে আমাদের নিজেদের মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে, ব্যয় বহির্মুখী হয়ে গেছে, তাই তাহার দেবালয় জীর্ণ প্রায়, সংস্কার করিয়া দেবার কেহ নাই, তাহার জলাশয়গুলি দূষিত, পঙ্কোদ্ধার করিবার কেহ নাই, সমৃদ্ধ ঘরের অট্টালিকাগুলি পরিত্যক্ত, সেখানে উৎসবের আনন্দধ্বনি ওঠে না। মানে এখন আমরা সব কিছুর জন্যই যেহেতু সরকারের উপর নির্ভরশীল, কাজে নিজ দায়িত্ব থেকে নিজের যেই কাজগুলো ছিল সেই কাজগুলো থেকে আমরা সরে এসেছি, সেটাই উনি বলতে চেয়েছেন। সব কিছুর জন্যই সরকারের দ্বারস্থ হতে হয়, এইটাই উনি বলছেন। কিন্তু আরেকটা বিষয় এখানে বলছেন যে আমাদের দেশের যেই সমাজটা ছিল সেখানে আমাদের দেশের গুরুস্থানীয় ছিলেন, তারা সমস্ত দেশকে বিনা বেতনে বিদ্যাশিক্ষা, ধর্মশিক্ষা দিয়ে আসছিলেন, এগুলোর জন্য কোনো কিছু প্রাপ্তির আশা কিন্তু তারা করতেন না, পুরস্কৃত করা যে রাজার কর্তব্য ছিল না তাহা নয়, কিন্তু কেবল আংশিকভাবে বস্তুত সাধারণ সেই কর্তব্য প্রত্যেক গৃহীর, আসলে এটার জন্য যে রাজার দ্বারা উনি পুরস্কৃত হবেন এই আশায় কিন্তু এসব কাজ করতেন না। এখানে একটা লাইন উল্লেখযোগ্য আমি বলছি, রাজা যদি সাহায্য বন্ধ করেন, হঠাৎ যদি দেশ অরাজক হইয়া আসে, তথাপি সমাজে শিক্ষা দীক্ষা ধর্মশিক্ষা একান্ত ব্যাঘাতগ্রস্ত হয় না। তার মানে রাজা নিজেও যদি কখনো দেখা যায় যে সাহায্য বন্ধ করে দিলেন, তাতেও কিন্তু এই সামাজিক যে প্রথাগুলো ছিল বা কাজগুলো সমাজের একেবারে নিয়মে পরিণত হয়েছিল, এই কাজগুলো কখনো বন্ধ থাকেনি। আরেকটা জায়গা আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ, যে রাজা অমনোযোগী হইলেই দেশের জলপাত্র রিক্ত হইয়া যাইতো না। রাজা অমনোযোগী হলো মানে এখানে ওটা উনি বোঝাতে চাচ্ছেন, আগের দিনে যে যখন বিভিন্ন রাজারা ছিলেন এবং বর্তমান সময়ে যে স্টেটের উপরে সব দায়িত্ব চলে গিয়েছে এবং স্টেট যদি না দায়িত্ব তাহলে এই যে জলকষ্ট হচ্ছে ইদানিং, সেই বিষয়টা উনি বলছেন যে আগে যেটা ছিল যে রাজা অমনোযোগী হলেও কিন্তু কখনো জলপাত্র রিক্ত হতো না, কখনো জল মানে পানির পাত্র খালি হতো না। তা আমাদের দেশে রাজশক্তি অপেক্ষাকৃত স্বাধীন আর প্রজাসাধারণ সামাজিক কর্তব্য দ্বারা
আবদ্ধ, প্রজা সাধারণের মানে তারা নিজের থেকেই এই সামাজিক কর্তব্যগুলো তারা পালন করে থাকে, সেই বিষয়টা উনি এই লাইনের মধ্যে দিয়ে বলতে চেয়েছেন। আরেকটা বিষয় আছে যে সমাজের কাজ সমাজের প্রত্যেকের উপরে আশ্চর্য রূপে বিচিত্র রূপে ভাগ করা রহিয়াছে, মানে সমাজে কার কী কাজ এটা কিন্তু ওইভাবে বন্টন করে দিতে হয়নি, কেমনভাবে যেন নিজের উপরে অর্পিত হয়ে গেছে এগুলো সমাজে, নিজেদের অর্পিত দায়িত্ব হিসেবেই যে যার মতন পালন করে আসছিল, কাজেই এটার কোনো বাধ্যবাধকতাও ছিল না বা কেউ এটার তদারকিও করতো না, কিন্তু আপনা আপনি কাজগুলো হয়ে যেত, তো প্রত্যেকের উপর আশ্চর্য রূপে ভাগ করা হয়েছিল, এটাই উনি বলছেন। তারপরে যে উনি বলছেন যে যে এইরূপ থাকাতে আমরা ধর্ম বলিতে যাহা বুঝি তাহা সমাজের সর্বত্র মানে সঞ্চারিত হয়েছে, এটা বলতো ধর্ম বলতে যে যে পজিটিভলি উনি বলছেন সেটা সমাজের সব জায়গায় খুব ভালোভাবে এটার প্রকাশ ছিল, এবং আমাদের প্রত্যেককেই স্বার্থ সংযম ও আত্মত্যাগ চর্চা করিতে হইয়াছে, আমরা প্রত্যেকেই ধর্ম পালন করিতে বাধ্য। ধর্ম পালন বলতে কিন্তু যে প্রথাগত শুধু ধর্ম তাই না, মানব ধর্ম পালন বা নিজের নিজের যে কাজ সেইগুলো করার কথাই উনি বলছেন। কিন্তু তারপরে উনি বলছেন যেটা যে সভ্যতার প্রাণশক্তি ভিন্ন ভিন্ন স্থানে, এরপরে যেটা হলো যে ইউরোপের স্টেট যে আমাদের সরকার আর এই দুয়ের মধ্যে মানে পার্থক্য, এটাই উনি নির্দেশ করতে চেয়েছেন যে প্রাবন্ধিক বলেছেন যে ইউরোপের স্টেটই যখন আমাদের সরকার, যখন মানে আমরা ব্রিটিশদের অধীনে সেই সময়ের কথাই তো বলা হচ্ছে, তো এই দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য নির্দেশ করে তিনি বলেছেন যে ইউরোপের শক্তিভাণ্ডার হলো স্টেট অর্থাৎ সরকার, মানে ওটা ওদের জন্য ওদের সরকার পরিচালনার জন্য এটা খুবই প্রযোজ্য যে শক্তিভাণ্ডার স্টেট অর্থাৎ সরকার, সেই স্টেট দেশের সমস্ত হিতকর্মের ভার গ্রহণ করেছে ইংল্যান্ডে যেটা হয়ে থাকে, এবং স্টেটই ভিক্ষাদান করে, স্টেটই বিদ্যাদান করে, ধর্ম রক্ষার ভার স্টেটের, অতএব ইউরোপীয় সভ্যতার প্রাণ রক্ষার উপায় হলো এই স্টেট। ইউরোপীয় সভ্যতার কিন্তু সব কিছু রক্ষা করে থাকে স্টেট, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা ভিন্ন, আমরা সামাজিকভাবেই আমরা সমাজবদ্ধ থাকি, একজন আরেকজনের জন্য সাহায্যে এগিয়ে আসি, সেজন্য আমাদের সমাজটা একভাবে পরিচালিত। এখানে যখন ওরা ব্রিটিশ স্টেটের যে পদ্ধতিটা যখন প্রয়োগ করতে গিয়েছে তখনই ঝামেলাটা হচ্ছে, সেটাই উনি বোঝাতে চেয়েছেন। এখানে বলছেন যে নিঃস্বকে ভিক্ষাদান হইতে, সাধারণকে ধর্মশিক্ষাদানে সমস্ত বিষয় বিলাতে স্টেটের উপর নির্ভর, আর আমাদের দেশে ইহা জনসাধারণের ধর্ম ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত, যেটা আগেই বললাম যে এই যে মানব ধর্ম এটা মানে আমাদের নিজে নিজ কর্তব্য, এই জন্য ইংরেজ স্টেটকে বাঁচাইলে বাঁচে, আমরা ধর্ম ব্যবস্থা কে বাঁচাইলেই বাঁচিয়া যায়, আমাদের নিজের নিজের ধর্ম মানে ধর্ম বলতেই যে আমাদের প্রচলিত যে ধর্ম সেটা না, যে আমাদের যে সামাজিক কাজগুলো বা নিজের নিজের দায়িত্ব কর্তব্য, হ্যাঁ এটাকেই আমরা ধর্ম মনে করছি, সেই দায়িত্বটা যদি আমরা পালন করি তাহলেই কিন্তু আমাদের রাষ্ট্র বেঁচে যায়, সেইটাই বলছেন যে ইংরেজি স্টেটকে বাঁচাইলে বাঁচে আর আমরা ধর্ম ব্যবস্থাকে বাঁচাইলেই বাঁচিয়া যায়, মানে আমরা মানে আমরা বাঙালিরা। তো অপরপক্ষে দেশে আংশিকভাবে এটি আসলে গৃহীত হয়েছে, সম্পূর্ণরূপে ঠিক আমরা ব্রিটিশদের যে ব্যবস্থা সেটা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারিনি, মাত্র আংশিকভাবে গৃহীত হয়েছে, আর আমাদের দেশের কল্যাণ নিহিত আছে আসলে সমাজের মধ্যে, এটাই উনি বলতে চেয়েছেন। এরপরে যেটা বলছি যে আমরা নানা জাতির নানা বিভিন্ন সময় কিন্তু আমাদের এই উপমহাদেশে বিভিন্ন উপনিবেশ ছিল, হ্যাঁ সেই সময়টার কথা উনি বলছেন যে আমরা নানা জাতির নানা রাজার অধীনতা পাশ গ্রহণ করিয়া আসিয়াছি, কিন্তু সমাজ চিরদিন আপনার সমস্ত কাজ আপনি নির্বাহ করিয়া আসিয়াছে, অন্য কোনো রাজার পরিবর্তনই কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার এই বিষয়গুলোর কোনো পরিবর্তন ঘটেনি, আমরা নিজের নিজের কাজ নিজের মতো করে চলে এসেছি, কিন্তু সমাজ চিরদিন আপনার সমস্ত কাজ আপনি নির্বাহ করিয়া আসিয়াছেন, ক্ষুদ্র বৃহৎ কোনো বিষয়ে বাহিরের অন্য কাহাকেও হস্তক্ষেপ করিতে দেয়নি, মানে সমাজ এতদিন যেভাবে ছিল বিভিন্ন মানে রাজ্য ব্যবস্থা তো পরিবর্তিত হয়েছে কিন্তু তাতে আমাদের সমাজ ব্যবস্থা একটুও টলেনি, তার যেই ব্যবস্থা ছিল প্রচলিত সেই ব্যবস্থার মধ্যে দিয়েই গেছে, সেই জন্য রাজশ্রী যখন দেশ হইতে নির্বাসিত সমাজলক্ষ্মী তখনও বিদায় গ্রহণ করেন নাই, বিভিন্ন রাজা যখন সমাজ থেকে বিচ্যুত দেশ থেকে বিচ্যুত হয়ে গেছে কিন্তু সমাজের যে সুন্দর একটা গঠন সেটা কিন্তু রয়ে গেছে, সেটাকে উনি বলছেন যে সমাজলক্ষ্মী তখনও বিদায় গ্রহণ করেনি, তার মানে আমাদের সামাজিক বন্ধনটা অটুট ছিল এবং সমাজের যে ক্রিয়াকলাপগুলো সেগুলো খুব
সুন্দরভাবেই পরিচালিত হচ্ছিল। আজ আমরা সমাজের সমস্ত কর্তব্য নিজের চেষ্টায় একে একে সমাজ বহির্ভূত স্টেটের হাতে তুলিয়া দিবার জন্য উদ্যত হয়েছি। কবি এখানেই আসলে মূল যে বিষয়টা বলতে চেয়েছেন, কিন্তু আজকে আমরা কি করছি যে আংশিকভাবে পেয়ে গেছি এবং মনে করছি সকল দায়িত্ব, সমাজের সব দায়িত্ব যদি আমরা সেই স্টেটের উপরে দিয়ে দিই তাহলে তো আমরা কিছুটা ভারমুক্ত হই। সেটাই বলছেন যে স্টেটের উপরে তুলে দেওয়ার জন্য যেন আমরা উদ্যত হয়েছি। কিন্তু এই আমি আরও কিছুটা গ্যাপ দিয়ে পড়ছি, কিন্তু এই সময় বাঙালিকে নিয়ত স্মরণ করে দেওয়া দরকার যে ঘর ও বাহিরের যে স্বাভাবিক সম্বন্ধ, এই বিষয়টা উল্লেখযোগ্য মনে হয়েছে যে এই যে আমরা ঘরকে অন্যের হাতে তুলে দিচ্ছি বা আমাদের যে সমাজ ব্যবস্থা একটা নির্দিষ্ট নিয়মে চলছিল সেটাকে যে আমরা অন্যের হাতে তুলে দিচ্ছি সেই বিষয়ে উনি দৃষ্টিপাত করেছেন এবং প্রতিক্রিয়া জানিয়েছেন, সেই বিষয়টা একটু বলছি যে কিন্তু এই সময়েই বাঙালিকে নিয়ত স্মরণ করায় দেওয়া দরকার যে ঘর ও বাহিরের যে স্বাভাবিক সম্বন্ধ তাহা যেন একেবারে উল্টোপাল্টা হইয়া না যায়। বাহিরে অর্জন করিতে হইবে ঘরে সঞ্চয় করিবার জন্য। তুমি আমরা বাইরে উপার্জন করি কিসের জন্য? কারণ ঘরে সঞ্চয় করার জন্য বা ঘরকে সুন্দর রাখার জন্য। বাহিরের শক্তি খাটাইতে হইলেও হৃদয়কে আপনার ঘরে রাখিতে হইবে। তুমি বাহিরে যদি তোমার শক্তির খাটানোর প্রয়োজন হয় কিন্তু মনটাকে তো তোমার অবশ্যই ঘরে রাখতে হবে। শিক্ষা করিব বাহিরে, প্রয়োগ করিব ঘরে। শিক্ষা গ্রহণের জন্য আমরা বাইরে যাব কিন্তু তার প্রয়োগ আমরা ঘরে ঘটাবো। কিন্তু আমরা কি করি আজকাল? ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। মানে আমরা ঘরকেই বাহির করেছি আর বাহিরকেই করেছি ঘর, পরকে আপন করেছি আর আপনকেই করেছি পর। মানে আমরা আমাদের নিজের সমাজ ব্যবস্থাকে নিজেরাই নষ্ট করে ফেলেছি, সেই বিষয়গুলোটাই উনি বলতে চেয়েছেন। কিন্তু বাঙালির চিত্তে ঘরের মুখ লইয়াছে নানা দিক হইতে তাহার প্রমাণ পাওয়া গেছে। কেবল যে স্বদেশীর শাস্ত্র আমাদের শ্রদ্ধা আকর্ষণ করিতেছে এবং স্বদেশী ভাষা স্বদেশী সাহিত্যের দ্বারা অলঙ্কৃত হইয়া উঠিতেছে তাহা নয়, স্বদেশীর শিল্পদ্রব্য আমাদের কাছে আদর পাইতেছে, স্বদেশীর ইতিহাস, এগুলো এগুলো বিষয় বলেছেন। আমাদেরকে গৃহদ্বারে মানে আমাদের পজিটিভ যেগুলো আমাদের ইতিবাচক দিক আছে আমাদের সভ্যতা সংস্কৃতি সেই বিষয়গুলোর কথা বলা হয়েছে। এরপরে এখান থেকে উত্তরণের এই যে আমরা এই সংকটের সম্মুখীন হয়েছি, এই সংকট থেকে উত্তরণের পথ হিসেবে উনি প্রথমত এই প্রবন্ধে যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে চেয়েছেন সেটা হলো যে অন্য কোনো সভা সমিতি যেমন সাধারণত বিদেশে হয়ে থাকে সেগুলো সভা সমিতির পরিবর্তে আমাদের দেশে যেটা সর্বজন গ্রাহ্য যে জিনিসটা সেটা হলো মেলার আয়োজন করা। এই মেলাটা যদি আয়োজন করা যেতে পারে খুব সফলভাবে তাহলে হয়তো আমাদের মধ্যে যেই দূরত্বটা তৈরি হয়েছে সেটা অনেকখানি ঘোচানো সম্ভব। সেই বিষয়টাই আমি একটু আলোচনা মানে এখান থেকে একটু পড়ছি যে দেশের হৃদয়লাভই যদি চরম লাভ বলিয়া স্বীকার করে তবে সাধারণ কার্যকলাপে যে সমস্ত চালচলনকে আমরা অত্যাবশ্যক বলিয়া অভ্যাস করিয়া ফেলিয়াছি সে সমস্তকে দূরে রাখিয়া দেশের যথার্থ কাছে যাইবার কোন কোন পথ চিরদিন খোলা আছে সেইগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত। অন্য দিকে পথ না দিয়ে যেগুলো দিকে দৃষ্টি দিলে আমাদের মানে এই মানুষের কাছাকাছি পৌঁছানো যাবে সেগুলো। বিলাতি ধাঁচের একটা সভা না বানাইয়া দেশি ধরনের একটা বৃহৎ মেলা করিতাম, সেখানে যাত্রা গান আমোদ আহ্লাদে দেশের লোক দূর দূরান্ত হইতে একত্র হইত, সেখানে দেশি পণ্য ও কৃষি দ্রব্যের প্রদর্শনী হইত, সেখানে ভালো কথক কীর্তন গায়ক ও যাত্রার দলকে পুরস্কার দেওয়া হইত, সেখানে ম্যাজিক লণ্ঠন প্রভৃতির সাহায্যে সাধারণ লোকদিগকে স্বাস্থ্যতত্ত্বের উপদেশ ও সুস্পষ্ট করিয়া বুঝাই দেওয়া হইত এবং আমাদের যাহা কিছু বলিবার কথা আছে যাহা কিছু সুখ দুঃখের পরামর্শ আছে তাহা ভদ্রভাবে একত্রে মিলিয়া সহজ বাংলা ভাষায় আলোচনা করা যাইতো। ওই মেলার আয়োজন করা হলে কি হতো? মেলায় তো অনেক কিছু থাকে, সব কিছুর মধ্য দিয়ে যদি আমরা আমাদের মানুষকে একটু সচেতন করতে পারতাম, হ্যাঁ, এবং বাংলায় সুখ দুঃখে নিজেদের সুখ দুঃখকে ভাগাভাগি করতে পারতাম তাহলে বোধ হয় ভালো হতো। সেটা আবার বলছেন উনি যে এদেশে রক্ষার উপায় হিসেবে যে মেলার আয়োজনের কথা বলেছেন আর আমাদের দেশ সাধারণত পল্লীবাসী এবং এখানে এই সভা সমিতি শোনার মতন লোক কিন্তু খুব কম, কাজেই এইরকম মেলার আয়োজন করলে যেটা হতো যে সেই বিষয়ে উনি বলছেন যে আমাদের দেশ প্রধানত পল্লীবাসী, এই পল্লী মাঝে মাঝে যখন আপনার নারীর মধ্যে বাহিরের বৃহৎ জগতের রক্ত চলাচল অনুভব করিবার জন্য উৎসুক হইয়া ওঠে তখন মেলায় তাহার প্রধান উপায়। মেলায় যখন মানুষ ঘর একঘেয়েমি চলে আসে তখন তাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার জন্য
মেলাই কিন্তু প্রধান মাধ্যম এবং সব কিছু বিষয়ে জানার যেই একটা জায়গা সেটা মেলায়। এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে, মানে বাহির সম্পর্কে যদি আমাদের যে জানার ঘাটতিটা আছে সেটা কিন্তু এই মেলায় আমাদের পূরণ করে। এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয় এবং তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ। যেমন উনি এখানে বলেছেন যে আকাশের জলে জলাশয় পূর্ণ করিবার সময় হলো বর্ষাগম, তেমনি বিশেষভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেবার জন্য উপযুক্ত অবসর হলো মেলা। এই মেলাটাই হলো পল্লীর জনগণকে, পল্লীর হৃদয়কে ভরে দেওয়ার মাধ্যম হিসেবে উনি বলেছেন যে এটাই সবচেয়ে উত্তম পন্থা। কিন্তু মেলা উপলক্ষে আবার কি হয়, যাহারা একত্র হয় তারা সহজেই হৃদয় খুলিয়া আসে, সুতরাং এখানে দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে। এই আরও কিছু বিষয় আছে মেলা সম্পর্কে, আমি একটু একটু পড়ছি সেটা। আর প্রত্যেক জেলায় এই ভদ্র সম্প্রদায়ের মেলাগুলি যদি মানে নতুন নতুনভাবে সজীব করে তোলা যেত, তারা হিন্দু মুসলমানদের মধ্যে সদ্ভাব স্থাপন, এই মেলার মাধ্যমে কিন্তু কি হতো, সাম্প্রদায়িক একটা সম্প্রীতিও খুব সুন্দরভাবে স্থাপন করা যেত। কোনো প্রকার নিষ্ফল পলিটিক্সের সংস্রব না রাখিয়া বিদ্যালয় পথঘাট জলাশয় গোচর জমি প্রভৃতি সম্বন্ধে জেলার যে সমস্ত অভাব আছে তাহার প্রতিকারের পরামর্শ করেন, মানে বিভিন্ন ধরনের আলোচনা হতো এসব জায়গায়, তবে অতি অল্পকালের মধ্যে স্বদেশকে যথার্থ সচেষ্ট করিয়া তুলিতে পারেন। মানে এটা প্রাবন্ধিকের একটা পরামর্শ যে কীভাবে মেলা দিয়ে এই জায়গাগুলোর উন্নতি ঘটানো সম্ভব, যে এই মানসিকতার পরিবর্তন করা সম্ভব, সেই বিষয়টাই উনি এখানে বলতে চেয়েছেন। এবং যাই হোক, সেই মেলায় যদি আবার কিছু অপসংস্কৃতির চর্চা হতো সাধারণত হয়ে থাকে, সেই বিষয়টাও আবার উনি বলেছেন যে তেমন আমাদের দেশে যে সকল মেলা ধর্মের নামে প্রচলিত আছে তাহাদের অধিকাংশ আজকাল ক্রমশ দূষিত হইয়া কেবল যে লোকশিক্ষার অযোগ্য হইয়াছে তাহা নয়, কুশিক্ষা অকর হইয়াছে। কাজেই ওই ধরনের মেলার মধ্যে না যেয়ে উনি আবার পেসিমিস্ট অর্থাৎ আশাহীনদের কথা নাম দিয়েছেন, যে ওরকম আশাহীনদের দলের লক্ষণ সেটা। আমি আশাহীন নই, আমি আশা করছি। আমি এখন উনি বলছেন যে আমি স্বদেশকে বিশ্বাস করি, এটা বলেছেন না যে আমাদের সমাজ ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে মানুষের সাথে মানুষের আত্মীয়তার বন্ধন স্থাপন। এই এই এটার আগে আমি আরেকটু কিছু অংশ পড়ছি, যে আমি স্বদেশকে বিশ্বাস করি। উনি বললেন যে উনি নৈরাশ্যবাদী না, আশাহীনদের দলে না, উনি খুবই ইতিবাচক চিন্তা করছেন। আমি স্বদেশকে বিশ্বাস করি, আমি আত্মশক্তিকে সম্মান করি। এই যে প্রবন্ধটা পড়ছি আমরা, আমি বলেছি যে এটা আত্মশক্তি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, এবং এই প্রবন্ধের যেই মূল বিষয় সেটা হলো যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যে আমরা যেখান থেকে হয়তো পিছিয়ে এসেছি সেখানে আবার উত্তরণ করার কী উপায়, সেটার জন্য নিজেদের আত্মশক্তিকে বলিয়ান করা, নিজেরা নিজেদের যদি আমরা খুব বেশি আমরা বলি যে কনফিডেন্স হ্যাঁ খুব বেশি হয় তাহলে আমরা এই জায়গা থেকে ফিরে আসতে পারবো, সেই বিষয়টা উনি বলছেন যে আমি স্বদেশকে বিশ্বাস করি, আমি আত্মবিশ্বাসকে সম্মান করি। আমি নিশ্চয় জানি যে যে উপায়ে হোক আমরা নিজের মধ্যে একটা স্বদেশীয় স্বজাতীয় ঐক্য উপলব্ধি করিয়া আজ যে সার্থকতা লাভের জন্য উৎসুক হইয়াছি তাহার ভিত্তি যদি পরের পরিবর্তনশীল প্রসন্নতার উপরেই প্রতিষ্ঠিত হয়, যদি তাহা বিশেষভাবে ভারতবর্ষের স্বকীয় না হয় তবে তাহা পুনঃ পুনঃই ব্যর্থ হইতে থাকিবে। অতএব ভারতবর্ষের যথার্থ পথটি যে কি আমাদেরকে চারদিক হতেই তার সন্ধান করতে হবে। এই মানে এটা যদি গ্রহণযোগ্য না হয় তবে আসলে ভারতবর্ষকে রক্ষা করার যে উপায় কি এটা আমাদের সবাইকে মিলিয়ে আসলে সিদ্ধান্তটা নিতে হবে, সেটা উনি বলছেন। যে আরেকটা বিষয়, আমাদের সমাজ ব্যবস্থার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে আমাদের মানুষের মধ্যে মানুষের যে একটা আত্মীয়তার সম্বন্ধ, আমরা কিন্তু অন্য অন্য দেশের মানুষের মধ্যে যেমন একটা বিচ্ছিন্নতা বোধ আছে আমাদের মধ্যে তা নাই, আমরা আত্মীয় স্বজন নিয়ে থাকতে পছন্দ করি। এটাই ভারতবর্ষের সর্বপ্রথম চেষ্টা ছিল, এটাই বলছেন উনি যে মানুষের সঙ্গে মানুষের আত্মীয় সম্বন্ধ স্থাপনই চিরকালই ভারতবর্ষের সর্বপ্রধান চেষ্টা ছিল। দূর আত্মীয়ের সঙ্গে সম্বন্ধ রাখিতে হইবে, সন্তানেরা বয়স্ক হইলেও সম্বন্ধ শিথিল হইবে না, গ্রামস্থ ব্যক্তিদের সঙ্গেও বর্ণ ও অবস্থা নির্বিচারে যথাযোগ্য আত্মীয় সম্বন্ধ রক্ষা করিতে হইবে। মানে আত্মীয়তা সম্বন্ধ না থাকলেও গ্রাম সম্পর্কের আত্মীয় কিন্তু আত্মীয় হয়ে যায় আমাদের, হ্যাঁ হইবে। গুরু পুরোহিত অতিথি ভিক্ষুক ভূস্বামী প্রজাভৃত্য সকলের সঙ্গেই যথোচিত সম্বন্ধ বাধা রহিয়াছে, এগুলি কেবলমাত্র শাস্ত্র গৃহীত নৈতিক সম্বন্ধ নয়, এগুলো হৃদয়ের সম্বন্ধ। এগুলো যে সবই যে শাস্ত্র দ্বারা নির্মিত তা না, এগুলো আমাদের হৃদয়ের সম্বন্ধ, যে আমরা আত্মীয়তাই বিশ্বাসী সেটাই বলছেন। কিন্তু দিন দিন এই সম্পর্কটা কি হচ্ছে,
ভেঙে যাচ্ছে, কারণ এই যে ব্রিটিশদের আধিপত্যের কারণে আমরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেই বিষয়টায় উনি বলতে চেয়েছেন। এখানে এখানে আরেকটা জায়গা আমি একটু পড়ছি, যে স্বদেশের সহিত আমাদের মঙ্গল সম্বন্ধ সে কি আমাদের প্রত্যেকের ব্যক্তিগত হইবে না? আমরা কি স্বদেশকে জলদান বিদ্যাদান প্রভৃতি মঙ্গল কর্মগুলোকে পরের হাতে বিদায় দান করিয়া দেশ হইতে আমাদের চেষ্টা চিন্তা ও হৃদয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া ফেলিব? কবি আবার প্রশ্ন করেছেন, প্রথমে বললেন ইতিবাচক হতে বলছেন, যে তাহলে কি এখান থেকে মুক্তির আমাদের কোনো পথ নেই বা আমরা নিজেরাই ব্যবস্থা নিতে পারি না? এখানে আবার বলছেন যে তাহার ফল এই হলো যে যে সহায়তা লাভ কল্যাণ লাভের সূত্রে দেশের যে হৃদয় এতদিন সমাজের মধ্যেই কাজ করিয়াছে ও তৃপ্তি পেয়েছে তাকে বিদেশির হাতে সমর্পণ করা হইল। এই যে বিদেশির হাতে দেওয়া হচ্ছে যেই কাজগুলো নিজেরা আমরা করতাম, সেখান হইতে দেশ সমস্ত উপকারই পাইবে, সেইখানেই যে তাহার সমস্ত হৃদয় স্বভাবতই দিবে। কিন্তু দেশের হৃদয় যদি যায়, হ্যাঁ এই এই লাইনটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু দেশের হৃদয় যদি দেয়, দেশের সহিত যত কিছু কল্যাণ সম্বন্ধ একে একে সমস্তই যদি বিদেশি গভর্নমেন্টের করাত্ত হয়, আমাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। এই বিষয়ে কিন্তু আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটু সচেতন হতে বলেছেন, যে আমরা যে সব কিছু এরকম ব্রিটিশ সরকারকে দিয়ে দিচ্ছি, আমাদের সমাজ ব্যবস্থা যা যেগুলো আমাদের নিজেদের দায়িত্ব ছিল সব কিছুই যখন দিয়ে দিচ্ছি, তাতে কী হচ্ছে? আমাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে, যে মানে আমরা আমাদের হৃদয়টাকেই দিয়ে দিচ্ছি। সেটাই বলছেন যে আমাদের আর কিছু অবশিষ্ট থাকে না, এইরূপ দেশকে অন্তরে বাহিরে সম্পূর্ণভাবে পরের হাতে তুলিয়া দিবার চেষ্টাকেই বলে দেশিতৈষিতা। এটা উনি প্রশ্ন করেছেন, যে এই যে নিজের সব কিছু যখন অন্যের হাতে তুলে দিচ্ছি সেটাকেই কি আপনি দেশিতৈষিতা বলবেন? হ্যাঁ, এই প্রশ্ন করে আবার উনি বলেছেন, ইহা কদাচি হইতে পারে না, ইহা কখনোই চিরদিন দেশে প্রশ্রয় পাইবে না, কারণ ইহা ভারতবর্ষের ধর্ম নয়। মানে এটা কখনোই ভারতবর্ষের ধর্ম হতে পারে না। আচ্ছা, এখানে স্বদেশের ভার আমরা, উনি বলছেন যে স্বদেশের ভার আমরা প্রত্যেকে এবং প্রতিদিনই গ্রহণ করিব, তাহাতে আমাদের গৌরব আমাদের ধর্ম আমরা নিজেরা যদি গ্রহণ করি। এইবার সময় আসিয়াছে যখন আমাদের সমাজ একটি সুবৃহৎ স্বদেশী সমাজ হইয়া উঠিবে, এটা উনি প্রত্যাশা করেছেন, যে এখন সময় এসেছে যে আমাদের সমাজটা একটা স্বদেশী সমাজ হয়ে উঠবে। সময় আসিয়াছে যখন প্রত্যেকে জানিবে আমি একক নহি, মানে আমি একা নই, আমরা সবাই মিলে একটা সমাজ, আমি ক্ষুদ্র হইলেও আমাকে কেহ ত্যাগ করিতে পারিবে না, মানে সমাজে আমারও কিছুটা ভূমিকা আছে এবং ক্ষুদ্রতমকেও আমি ত্যাগ করিতে পারিব না। তার মানে সমাজে আমার যে ভূমিকা আছে এই সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। তাহলে একথা সম্পূর্ণ স্বীকার, সম্পূর্ণ তো প্রাবন্ধিক সমাজকে রক্ষা তথা ভারতবর্ষের জন্য একটি আসলে কাঙ্ক্ষিত রূপরেখা এই প্রবন্ধে তুলে ধরতে চেয়েছেন। সেই রূপরেখাটার মধ্যে কী আসছে সেই বিষয়টা আমরা আলোচনায় আসছি। তার মধ্যে একজন হয়তো জনপ্রতিনিধির কথা আসবে, কিছুটা অগ্রসর হলে আমরা বুঝতে পারবো। তো একথা সম্পূর্ণরূপে স্বীকার করিয়াও বলিতে হইবে যে শুধু কলে ভারতবর্ষ চলিবে না, মানে কল কারখানায় ভারতবর্ষ চলিবে না, যেখানে আমাদের ব্যক্তিগত হৃদয় সম্বন্ধ আমরা প্রত্যক্ষভাবে অনুভব না করিব, সেখানে আমাদের সমস্ত প্রকৃতিকে আকর্ষণ করিতে পারিবে না। মানে এই শুধু কলকারখানা দিয়েই কিন্তু আসলে রাষ্ট্র চলবে না, আমাদের হৃদয়টাকে আকর্ষণ করতে হবে আর কি, অনুভব করতে হবে। ভালোই বলো আর মন্দই বলো, যাই হোক, স্বদেশের জন্য উনি একজন ব্যক্তির কথা বলেছেন, যে একটা বিশেষ ব্যক্তির প্রয়োজন, এমন একজন লোক চাই যেন সমস্ত সমাজের উনি দায়িত্ব নেবেন বা জনপ্রতিনিধি হবেন, এই বিষয়টা উনি আসলে ব্যক্ত করতে চেয়েছেন। সেখানে এখনও বলছেন যে এই যে সংকীর্ণ মানসিকতা থেকে আমাদের যে বেরিয়ে আসতে হবে সেই বিষয়টা বলছেন, যে সংকীর্ণ সম্পূর্ণতার মধ্যে চিরদিন বদ্ধ হইয়া থাকা স্বাস্থ্যকর নহে, এজন্য যাহা ভাঙিয়াছে তাহার জন্য আমরা শোক করিব না, যাহা গড়িতে হইবে তাহার প্রতি আমাদের সমস্ত চিত্তকে প্রয়োগ করিব, যা ভেঙে গেছে এটার জন্য শোক না করে বরং যেটা গড়তে হবে তার জন্য আমরা আমাদের সমস্ত শক্তিকে বা সমস্ত হৃদয়কে নিয়োজিত করব, সেই বিষয়টা উনি বলতে চেয়েছেন। আসলে হয়েছে কি, যা যা আমরা বুঝেছি যে নিজের অন্তর্নিহিত শক্তিটাকে এটাই সর্বতোভাবে জাগ্রত করা, চালনা করাই হলো আত্মরক্ষার প্রকৃত উপায়। যে কোনোভাবে আত্মরক্ষা করতে হলে আমাদের নিজেদের যে শক্তি সেটাকে জাগ্রত করতে হবে। ইংরেজরা ততক্ষণ পর্যন্ত আমাদের ওপর প্রভাব বিস্তার করবে যতক্ষণ আমরা এই জড়ত্ব ত্যাগ করে নিজেদের উদ্যমকে কাজে না লাগাবো।
এই বিষয়ে তিনি জাপানের উদাহরণ দিয়েছেন, জাপানের বিষয়ে কিছু আলোচনা আছে এবং বলেছেন যে আমাদের স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য একই কালে আমরা সমাজপতি ও সমাজতন্ত্রের কর্তৃত্ব সমন্বয় করতে পারিব। আমরা স্বদেশকে একটি মানুষের মধ্যে প্রত্যক্ষ করতে পারবো এবং তার শাসন স্বীকার করে স্বদেশী সমাজকে যথার্থ সেবা দিতে পারবো, সে বিষয়ে উনি বলেছেন। সেখানে আমি একটু পড়ছি যে এখন সমাজকে ইহার বিরুদ্ধে আত্মরক্ষা করিতে হইলে অত্যন্ত নিশ্চিতরূপে তাহার আপনাকে দাঁড় করাইতে হবে, তাকে নিজেকে দাঁড় করাইতে হবে। তাহা করাইবার একমাত্র উপায় হলো একজন ব্যক্তিকে অধিপতিত্বে বরণ করা, যেটা আগে বললাম। সমাজের প্রত্যেককে সেই একের মধ্যেই প্রত্যক্ষ করা, তাহার সম্পূর্ণ শাসন বহন করাকে অপমান জ্ঞান না করিয়া আপনাকে আপনাদের স্বাধীনতারই অঙ্গ বলিয়া অনুভব করা। মানে যদি দেখা যাচ্ছে যে জনপ্রতিনিধি কেউ হলো, অনেকে মনে করতে পারবে যে পারে হয়তো যে সব দায়িত্ব তার, হ্যাঁ, বা তার প্রতি কোনো ঈর্ষা, মানে একক দায়িত্ব বহন করবে সেই শুধু, এটা মনে করা ভুল হবে। কারণ মানে প্রত্যেকেই এর মধ্যে মানে যুক্ত আছে, সেই বিষয়টা অনুভব করতে হবে। সেটাই বলছেন যে স্বাধীনতারই অঙ্গ বলে অনুভব করা। তো এই সমাজপতি যে সবসময় ভালো হবে, ভালো নাও হতে পারে, তো সেই বিষয়টা আসলে কি পুরো সমাজ ব্যবস্থাই তাকে আসলে গড়ে নেবে। ও নিজের যতটাই অক্ষম থাকুক না কেন, দেখা যাবে যে সমাজের আর যারা দশজন আছেন তারাই যেন ওকে গড়ে পিটে আসলে তৈরি করে ফেলবেন। সেই বিষয়টা উনি বলছেন যে যদি নেগেটিভলি কেউ ভাবে নেতিবাচক হিসেবে, তাহলে সেটারও কিছু ব্যবস্থা করা যেতে পারে। তিনিও একজন সমাজপতির গুরুত্বটা তো হ্যাঁ পড়লাম। তিনি একজন সমাজপতির এই যে গুরুত্ব দিয়ে বলেছেন যে সবসময় যে যোগ্য লোক পাওয়া যে যাবে সেটার কথা আমি বলেই ফেললাম। বস্তুত রাজা তাহার সকল প্রজার চেয়েই যে স্বভাবত বড় তাহা নয়, কিন্তু রাজ্যই রাজাকে বড় করে তোলে। আসলে ওই যে বললাম যে সকল প্রজার চেয়েই রাজা যে বড় তা কিন্তু না, এই পুরো সমাজ ব্যবস্থাই তাকে আসলে গড়ে তুলতে সাহায্য করে। এখন আমরা আসছি যে ইংরেজদের আগমন বা এই বিষয়টা যে আছে একদম শেষে, শেষ পর্যায়ে আসছে। একসময় ভারতবর্ষে পৃথিবীতে গুরুর আসন, একসময় ভারতবর্ষের খুব মানে গুরুর আসন ছিল বা খুব নিজের নাম ডাক ছিল, সেই বিষয়ে বলছেন। ভারতবর্ষ পৃথিবীতে গুরুর আসন লাভ করিয়াছিল, ধর্মে বিজ্ঞানে দর্শনে ভারতবর্ষীয় চিত্তের সাহসের সীমা ছিল না। সেই চিত্ত সকল দিকে সুদূরগম সুদূর প্রদেশ সকল অধিকার করিবার জন্য আপনার শক্তি অবাধে প্রেরণ করিত। মানে আমাদেরকে যে ইতিবাচকভাবে চিন্তা করতে হবে যে আমাদের হারানো একটা গৌরব ছিল বা এরকম গৌরবের অধ্যায় ছিল, সেই সময়টা চিন্তা করে আবার আমরা নতুন করে শুরু করব। সেটাই বলছে, এই ভারতবর্ষে যে গুরুর সিংহাসন জয় করিয়াছিল তাহা হইতে আজ সে ভ্রষ্ট হইয়াছে, আজ তাহাকে ছাত্রত্ব স্বীকার করিতে হইতেছে। ইহার কারণ আমাদের মনের মধ্যে ভয় ঢুকিয়াছে, হ্যাঁ ভয় ঢুকেছে জন্যই সমুদ্রযাত্রা আমরা সকল দিক দিয়াই ভয়ে ভয়ে বন্ধ করিয়া দিয়াছি। কি জলময় সমুদ্র, কি জ্ঞানময় সমুদ্র, আমরা সব রকমের সমুদ্রযাত্রায় বন্ধ করে দিয়েছি। আমরা ছিলাম বিশ্বের, দাঁড়াইলাম পল্লীতে। মানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছি, আমরা ছিলাম বিশ্বের কিন্তু এখন আমরা পল্লীতে গিয়ে ঠেকেছি, যেন আমরা একেবারে একটা কোণায় চলে গিয়েছি। সেই বিষয়টা উনি বলছেন যে আমাদেরও কিছু হারানো গৌরব আছে, সেই জায়গাটা চিন্তা করলেও কিন্তু আমরা যে সমৃদ্ধ ছিলাম সেই বিষয়টা নিয়ে বলছেন। যে ইংরেজদের আগমনের ফলে আমরা দেখতে পাচ্ছি কি হলো, যে ইংরেজদের আগমনের ফলে বিদেশি শিক্ষা বিদেশি সভ্যতা আমাদের মনকে বুদ্ধিকে অভিভূত করেছে, তা না হলে এত সহজে আমাদের সামাজিক স্বাধীনতা লুপ্ত হতো না। তার মানে কি আমরা পরের দেশের যেই বিষয়গুলো এগুলো তো অনেক বেশি আকৃষ্ট হচ্ছি। যা হোক, আমাদের চিন্তা যদি সকল বিষয়ে সক্রিয় থাকতো তাহলে বিলেত আমাদের এই চিত্তকে বিহ্বল করতে পারতো না। সেই জায়গা থেকে ফিরে আসার আমাদের সময় আছে, এখনও সময় শেষ হয়ে যায়নি। সেই বিষয় উনি বলছেন যে বস্তুত টিকিয়া থাকাই গৌরব নয়, ভারতবর্ষ রাজ্য লইয়া মারামারি বাণিজ্য লইয়া কারাকারি করে নাই। আজ যে তিব্বত চীন জাপান অভ্যাগত ইউরোপের ভয়ে সমস্ত দ্বার বাতায়ন রুদ্ধ করিতে ইচ্ছুক, সেই তিব্বত চীন জাপান ভারতবর্ষকে গুরু বলিয়া সমাদরে নিরুৎকণ্ঠিত চিত্তে গৃহের মধ্যে ডাকিয়া লইয়াছেন। সেই ভারতবর্ষকে কিন্তু আমরা অনেকেই গুরু বলে আসলে সম্বোধন করেছেন, সেটাই বলছেন। আচ্ছা, ইংরেজদের আগমনে ইংরেজদের আসিবার মানে প্রয়োজন ছিল সেই বিষয়টা বলছেন। এখানে আরেকটা একটু পড়তে চাই, দূর করেছিল এখানে
আমাদের কি আশ্চর্য শক্তি ছিল, মানে আমাদের কি ছিল হারানো গৌরব, সেই বিষয়টা সাধ্য আমাদের কি আশ্চর্য শক্তি ছিল তাহা চোখে পড়িল, এবং আমরা কি আশ্চর্য অশক্ত হইয়া পড়িয়াছি তাহাও ধরা পড়িল, পড়িতে বিলম্ব হইল না। এটা উনি বলেছেন। এবং ইংরেজ ততক্ষণ পর্যন্ত আমাদের চিত্তকে অভিভূত করিবে যতক্ষণ আমরা আমাদের চিত্ত জড়তা ত্যাগ করিয়া তাহার নিজের উদ্যমকে কাজে না লাগাইবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ওইভাবে অবশ করে রাখবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চিত্তকে নিজে না কাজে লাগাবো। বলছে আমাদের বুদ্ধি, আমাদের হৃদয়, আমাদের রুচি যে প্রতিদিন জলের দরে বিকাইয়া যাইতেছে তাহা প্রতিরোধ করিবার একমাত্র উপায় আমরা নিজে যাহা তাহা সজ্ঞানভাবে, সবলভাবে, সচলভাবে, সম্পূর্ণভাবে হইয়া ওঠা। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা উনি বলেছেন প্রায় শেষের দিকে, যে আমাদের বুদ্ধি, আমাদের হৃদয়, রুচি যে প্রতিদিন যে আমরা বিকিয়ে দিচ্ছি সেখান থেকে আমাদের বেরিয়ে আসার একমাত্র উপায় আমরা নিজে যা, আমরা নিজে যা সেইটাই আসলে আমরা খুব সম্পূর্ণভাবে, সচলভাবে হয়ে উঠতে হবে আমাদেরকে। তারপরে উনি বলছেন যে আমরা ভারতবর্ষের বিধাত্রী নির্দিষ্ট এই নিয়মটি যদি স্মরণ করি তবে আমাদের লক্ষ্য স্থির হবে, লজ্জা দূর হবে, ভারতবর্ষের মধ্যে যে একটি মৃত্যুহীন শক্তি আছে তাহার সন্ধান পাইব। মানে বলুন যে পজিটিভলি উনি বলতে চাচ্ছেন, আমাদের এটা মনে রাখতে হবে যে ইউরোপের জ্ঞান বিজ্ঞানের যে চিরকালই আমরা শুধুমাত্র ছাত্রের মতো গ্রহণ করিব তাহা নয়, ভারতবর্ষের সরস্বতী জ্ঞান বিজ্ঞানের সমস্ত দলাদলিকে একটি শতদল পদ্মের মধ্যে বিকশিত করিয়া তুলিবেন, তাহাদের খণ্ডতা দূর করিবেন। এগুলো বলে কোষাধনের সাধনী ভারতবর্ষ দিয়ে ভারতবর্ষের প্রতিভার প্রধান কাজ, ভারতবর্ষ কাহাকেও ত্যাগ করিবার, কাহাকেও দূরে রাখিবার পক্ষে নয়, ভারতবর্ষ সকলকেই স্বীকার করিবার, গ্রহণ করিবার, বিরাট একের মধ্যে সকলেরই স্বস্ব প্রধান প্রতিষ্ঠা উপলব্ধি করিবার পন্থা। এই বিবাদ নিরত বা ব্যবধান সংকুল পৃথিবীর সম্মুখে একদিন নির্দেশ করিয়া দিবে, এটা ওনার আশা। একেবারে শেষে আমি একটু পড়ছি যে একদিন যাহা আমাদের পক্ষে নিতান্তই সহজ ছিল তাহা কি আমাদের পক্ষে আজ একেবারেই অসাধ্য হইয়া উঠিয়াছে? কখনোই না। মানে এখনও যে সময় আছে সেই সময়টাকে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, যে আমাদের একদিন হয়তো অনেক সহজ ছিল, সহজে সেটা করা সম্ভব, কিন্তু এখনও কিন্তু খুব অসাধ্য যে হয়ে উঠেছে তা নয়। নিরতিশয় দুঃসময়েও ভারতবর্ষের নিঃশব্দ প্রকাণ্ড প্রভাব ধীরভাবে, নিগূঢ়ভাবে আপনাকে জয়ী করিয়া তুলিয়াছে। মানে আমাদের দেশের যে অতীত ঐতিহ্য, অতীত ইতিহাস, সেই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা শিক্ষা নিতে পারি। আমি নিশ্চয়ই জানি আমাদের দু চারি দিনের এই স্কুলের মুখস্থ বিদ্যা সেই চিরন্তন প্রভাবকে লঙ্ঘন করিতে পারিবে না। মানে এই 2-3 দিন হলো আমরা যে নতুন শিক্ষাটা লাভ করেছি, আমাদের যে অতীত ঐতিহ্যের যে আমাদের ভেতরে যে শিক্ষাটা এতদিন ধরে আছে সেটাকে কিন্তু লঙ্ঘন করতে পারবে না। আজ যেখানে পথটি আমাদের মঙ্গলদ্বীপত জল গৃহের দিকে চাহিয়াছে, সেইখানে আমাদের গৃহযাত্রারম্ভের অভিমুখে দাঁড়াইয়া একবার তোরা মা বলিয়া ডাক, একবার স্বীকার করো মাতার সেবা সহস্তে করিবার জন্য অদ্য আমরা প্রস্তুত হইলাম, একবার স্বীকার করো যে দেশের উদ্দেশ্যে প্রত্যহ আমরা পূজার নৈবেদ্য উৎসর্গ করিব, একবার প্রতিজ্ঞা করো জন্মভূমির সমস্ত মঙ্গল আমরা পরের কাছে নিঃশেষ বিকাইয়া দিয়া নিজেরা অত্যন্ত নিশ্চিন্ত চিত্তে পদাহত অকাল কুষ্মাণ্ডের ন্যায় অধঃপাতের সোপান হইতে সোপানান্তরে গড়াইতে গড়াইতে চরম লাঞ্ছনার তলদেশে আসিয়া উত্তীর্ণ হইব না। মানে আমাদের ভেতরে এই প্রতিজ্ঞাটা গ্রহণ করতে উনি বলেছেন যে আমরা কোনোভাবেই নিজেকে একেবারে বিকিয়ে দিব না, অকলকুষ্মণের ন্যায় বলছেন যে ওই অধপতিত সোপানের মধ্যে আমরা নিজেকে গড়িয়ে গড়িয়ে তলদেশে গিয়ে উপস্থিত হব না। এইটাই আসলে প্রবন্ধের শেষে ছিল, যে কবির অভিমত নিয়ে যে তার নির্দেশিত যে সমাজ যে গঠন করতে হবে এমন না, যে উনি যে অধিপতির কথা বলেছেন সেটা আসলে বিবেচনার বিষয়, সবাই মিলে এটা চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে আত্মরক্ষার জন্য সমাজকে কি করতে হবে, জাগ্রত হতে হবে, যেটা একেবারে শেষ যেই প্যারা সেখানেও আমরা বুঝতে পারলাম যে যে মূলত নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হয়, আর আমাদের নিজেদের শক্তিকে সর্বতোভাবে সমাজের জন্য যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই আমাদের আত্মরক্ষা সম্ভব হবে, তাহলেই আর আমাদের এই যে প্রথমে যে শুরু হয়েছিল যে জলের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকা, সেই জায়গা থেকে আমাদের মুক্তি মিলবে। এইটাই আসলে এই স্বদেশী সমাজ প্রবন্ধের বক্তব্য ছিল।
তো আমি আশা করব যে তোমরা সবাই একটু ধৈর্য ধরে প্রবন্ধটা পড়বে। বেশ বড় প্রবন্ধ, আমি মূল জায়গাগুলো, যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আলোচনা করেছি। তোমরা তারপরে বারবার পড়বে, পড়লেই দেখবে যে অনেক সহজ হয়ে যাবে। মূল বিষয় একটা, যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া। আমরাও আসলে তাই করব, আমরাও যে এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, চাইবো যে আমরাও সেই পরিস্থিতিটা যেন উচ্চে যেতে পারি, আমরাও সফল হব। তো সবশেষ তোমাদেরকে শুভকামনা, ভালো থেকো সবাই, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।